প্রচণ্ড দাবদাহে পড়ছে গোটা বঙ্গ, আর তারই জন্য গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। বারে বারে বলা হচ্ছে বেশি করে গাছ লাগান, যাতে পরিবেশ এবং আপনি নিজে উভয়ই বাঁচতে পারেন। আর তাই আজ সাত সকালে ডায়মন্ড হারবার থানার আইসি শুভাশিস ঘোষ থানার অন্যান্য অফিসারদের নিয়ে থানা চত্বর সহ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করলেন। বলছি আজকের আপনারা কি করলেন? আজকে আমরা এটাই মেসেজ দিতে চাইছি যে এরকম গাছ প্রত্যেকেই বৃক্ষরোপণ করতে হবে। হ্যাঁ, কাটা চলবে না। কেন কেন এটা হলো, কেন এটা করছেন কেন? কারণ এই যে বিশ্ব তাপদাহে যে মানুষ যে জ্বলে পুড়ে আগুনে একটা খাই হয়ে যাচ্ছে, সেই হিসাবে একটা বিষয়। হ্যাঁ, সেই মেসেজটা আমরা দিতে চাইছি যে তাপদাহ এই কারণেই বাড়ছে, গাছ যেহেতু কমে গেছে, তাই গাছ বাড়াতে হবে। হ্যাঁ, আর বিশ্ব পরিবেশ দিবস যে ন্যাচারাল যে ব্যাপারটা আছে, সেই জন্য আমরা আজকের দিনটাই বেছে নিয়েছি। হ্যাঁ, কর্মসূচি চলবে গোটা সপ্তাহ ধরে। মূলত একটাই উদ্দেশ্য, এই তীব্র দাবদাহ থেকে পরিবেশকে এবং মানুষকে বাঁচানো। এই বার্তা সামনে রেখে নিজের হাতে গাছ লাগান তিনি, যাতে আগামী দিনে মানুষ পরিবেশকে নিয়ে আরও সচেতন হয়। সেই জন্যই তিনি এই বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসেন, এমনটাই জানান ডায়মন্ড হারবার থানার ভারপ্রাপ্ত আধিকারিক। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।